বন্ধুরা, ওয়াইফাই আপডেটের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, ইন্ডিয়ান কোস্ট গার্ড থেকে নিয়োগের জন্য আবারও যে একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আজকে তা নিয়ে আলোচনা করব। তো যদি আপনারা সেখানে অ্যাপ্লাই করতে চান, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। এই হলো সেই অফিসিয়াল নোটিফিকেশনটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য শুধু 10 পাস হলে আপনি সেই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেখানে কতগুলি পোস্ট রয়েছে এবং সেখানে যে শারীরিক মাপজোক কী নেওয়া হবে সবগুলি বিষয় আমি আপনাদের সাথে তুলে ধরব। তো এখানে দেখতে পাচ্ছেন, ইন্ডিয়ান কোস্ট গার্ড যান্ত্রিক নেভিক রিক্রুটমেন্ট 2021 রিক্রুটমেন্ট অর্গানাইজেশন ইন্ডিয়ান কোস্ট গার্ড। এখানে যে টোটাল ভ্যাকেন্সিটা রয়েছে, 358টা ভ্যাকেন্সি রয়েছে। পোস্ট নেম নাবিক জিডি, নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ, যান্ত্রিক সেখানে নিয়োগ করা হবে। তো জিডির জন্য 260টা পোস্ট, তারপর ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য 50টা পোস্ট, যান্ত্রিকের জন্য সেখানে 48টা পোস্ট। তো অ্যাপ্লাই মোডটা সেখানে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। হু ক্যান অ্যাপ্লাই? অল ইন্ডিয়া ক্যান্ডিডেট সেখানে অ্যাপ্লাই করতে পারবে। জব লোকেশন অ্যান্ড এক্সাম সেন্টার অল ওভার ইন্ডিয়া, যে কোনো জায়গা থেকে আপনি সেটা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে যে পে স্কেলটা থাকবে, 34,100 থেকে 72,400 টাকা পার মান্থ। আর এখানে যে এজ লিমিটটা দেওয়া হয়েছে, 18 থেকে 22 বছর হলে আপনি সেই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে যে অ্যাপ্লিকেশন ফিটা, জেনারেল ওবিসি ইডব্লিউএসের জন্য 250 টাকা, এসসি এসটিদের জন্য সেখানে কোনো টাকা দিতে হবে। যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টটা রয়েছে, অল ইন্ডিয়া ক্যান্ডিডেট 157 সেন্টিমিটার হাইট হতে হবে। আর যদি আপনি নর্থ ইস্ট থেকে বিলং করেন, তাহলে 150 সেন্টিমিটার হলে চলবে। আর এখানে আপনার যতই চেস থাকুক না কেন, আপনাকে সেটা 5 সেন্টিমিটার ফুলাতে হবে। আর এখানে যে রানিং টেস্টটা হবে, 1.6 কিলোমিটার রানিং হবে, আপনাকে 7 মিনিট টাইম দেওয়া হবে এবং 20 বার উঠক বেঠক, তারপর 10টা পুশ আপ নেবে, ঠিক আছে। ডকুমেন্টগুলি লাগবে, ফটো অ্যান্ড সিগনেচার, এডুকেশন সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, প্যান কার্ড অথবা আধার কার্ড। তো এখানে যে সিলেকশন প্রসেসটা, প্রথম আপনার রিটেন হবে, তারপর ফিজিক্যাল টেস্ট, তারপর সেখানে মেডিকেল টেস্ট। তো এখানে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য যে ডেটটা দেওয়া হয়েছে, 5 জানুয়ারি 2021 থেকে 19 জানুয়ারি 2021 ভেতর আপনাকে সেটা অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। বন্ধুরা, এখানে যে কোয়ালিফিকেশানটা, বিভিন্ন পোস্ট অনুসারে এখানে কোয়ালিফিকেশানটা আলাদা আলাদা করা হয়েছে। জিডির জন্য এখানে 12 পাস হতে হবে এবং ফিজিক্স ম্যাথামেটিক্স নিয়ে আপনার 12 পাস করতে হবে। আর ডোমেস্টিক ব্রাঞ্চের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনি 10 পাস হলে সিম্পল অ্যাপ্লাই করতে পারবেন। আর ইয়ান্ত্রিকের জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন, 10 পাস হতে হবে, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইলেকট্রিক মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের উপর আপনার সার্টিফিকেট থাকতে হবে। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করার সময় এখানে নোটিফিকেশানে ক্লিক করলে অফিসিয়াল নোটিফিকেশানটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন, এ হলো সেই অফিসিয়াল নোটিফিকেশানটা, ঠিক আছে। তো এখানে সব কিছু দেওয়া আছে, তারপর সেখানে পে স্কেল কত টাকা থাকবে, ভ্যাকেন্সি কতজন সেখানে নিয়োগ করা হবে, এবং সেখানে যে নিয়োগ পদ্ধতিটা, সেখানে সিলেবাস কী কী থাকবে, সব কিছু এখানে দেওয়া আছে। অনলাইনে অ্যাপ্লাই করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে, ও সেখানে দেওয়া আছে। তো আমার ভিডিওর নিচে আমি এই অফিসিয়াল পিডিএফটা দিয়ে দেবো, আপনারা সেটা ডাউনলোড করে ভালো করে পড়ে নেবেন। ইন্ডিয়ান কোস্ট গার্ড থেকে আসা এই নোটিফিকেশানটা আপনাদের কেমন লাগলো, অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এই ধরনের চাকরি সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।